হাই ফ্রেন্ড, টেকনিক্যাল সুভাষিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে চুনি লাইটের কিছু প্রবলেম নিয়ে হাজির হয়েছি, তো আপনারা দেখতে থাকুন। আমরা শুরুতে দেখে নিয়েছি ল্যাম্পটার মধ্যে এইখান থেকে একটি তার ডিসকানেক্ট আছে, এসি লাইনের যে দুটি ওয়্যার আছে এসি লাইনের দুটি ওয়্যারের মধ্যে একটি ওয়্যার ডিসকানেক্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটিকে আমরা কি করব, তো তার জন্যে প্রথমে ল্যাম্পের গোড়া থেকে আমরা সব তারগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সব তারগুলো কেটে নিয়েছি। এবার মুখগুলো বার করে নেব তারের, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি তার আছে, তো পাঁচটি তারের মুখ বার করে নিয়েছি। আর এসি লাইনের দুটি তার আছে, তো দুটি তারের মুখ বার করে নেব। তো এবার কানেকশানটি আমরা কীভাবে দেব সেটি একটি বোঝার ব্যাপার আছে। তো এইখানে ক্যামেরায় ততটা আসছে না, তো সিলভার কালারের তিনটি তার আছে, তো চারটি তার আছে, তো চারটি তার আমরা একসঙ্গে কানেকশান করব এবং তার সঙ্গে এসি লাইনের একটি তার কানেকশান করব। এবং অপর একটি তামার তার আছে, তার সঙ্গে এসি লাইনের অপর তারটি কানেকশান করব। কানেকশন করা হয়ে গেছে, এবার একটু টেস্ট করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলে উঠেছে। তো এটার বিষয় আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। রাইসগুলি আপনাদের সিরিজ করে দেওয়া থাকে, ঠিক এইভাবে কানেকশন করা থাকে। তো এই যে ওয়্যারটি থাকে এটি আপনাদের একটি তামার তার দিয়ে করা থাকে, আর অপর যে পাঁচটি তার থাকে সেগুলি একটি লোকাল তার দিয়ে করা থাকে। তো লোকাল তারগুলি এই মাথায় গিয়ে একসঙ্গে কানেকশন হয়ে যায়। তো এইভাবে কানেকশন আমরা করতে গেলে এইখানে এসি লাইনের একটা তার আর এইখানে একটি এসি লাইনের তার দিলে জ্বলবে। তো আমি ঠিক সেইভাবেই কানেকশন করেছি, যার জন্য লাইটটি জ্বলছে।